ভুট্টা জমিতে আপনারা পানি সেচ যে কয়বারে দরকার হয় ওই কয়বারে আপনারা পানি সেচ দিবেন, তাহলে কিন্তু এই ধরনের পোকাগুলো বেশি আক্রমণ করতে পারবে না। আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহ স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয় থাকছে ভুট্টার মাজরা পোকার দমন পদ্ধতি। ভুট্টা রোপণ করা থেকে যখন বের হবে, ভুট্টার গাছ যখন বের হবে, বের হওয়া থেকে ফসল তোলা পর্যন্ত মাজরা পোকা যে কোনো সময় আক্রমণ করতে পারে। বর্তমানে আমরা ভুট্টার মাজরা পোকা নিয়ে অনেক চিন্তিত আছি যে মাজরা পোকা আসলে দমন করার পদ্ধতিটা আসলে অনেক ক্ষেত্রে আমরা অনেকেই জানি না। এই মাজরা পোকাটা অনেক শক্তিশালী, যা ভুট্টার জমির মিনিমাম 55% ভুট্টার ফলন কমিয়ে দিতে পারে। এখন জানাবো মাজরা পোকা কখন কখন আক্রমণটা করে। আপনারা যে দেখতে পাচ্ছেন জমিটা আমি বসে আছি, এই জমিটাতে কোনো প্রকার কিন্তু পোকা আক্রমণ করা নেই। তবে আক্রমণ করে কোন পর্যায় থেকে, যখন ভুট্টার গাছ দুই পাতা হয়, দুই পাতা থেকে শুরু করে যখন ভুট্টার মশা কেবল নতুন আসা শুরু করে ওই পর্যন্ত কিন্তু ভুট্টার মাজরা পোকা সবচাইতে বেশি আক্রমণটা করে। এখন ভুট্টার মাজরা পোকা কোন কোন জায়গায় আক্রমণ করে, ভুট্টার পাতায় আক্রমণ করে, ভুট্টার গিটে আক্রমণ করে এবং ভুট্টার গোড়ায় আক্রমণ করে, এছাড়াও ভুট্টার গিট যে আছে ওই গিটের ভিতর দিয়ে ভুট্টার গাছের ভিতরে ঢোকে। ভিতরে ঢুকে যখন মথগুলো অর্থাৎ টিড়াগুলা কুটি কুটি করে খেয়ে গাছের যে ভিতরের অংশটা আছে নরম অংশটা খেয়ে ফেলে দেয়, এবং এর ফলে হয় কি, ভুট্টার গাছ আপনার ধীরে ধীরে নিউট্রিশনগুলো মাটি থেকে সংগ্রহ করতে না পারার কারণে গাছটা ঝিমিয়ে যায় এবং অনেক সময় দেখা যায় গোড়া নষ্ট হয়ে যায়, তখন গাছটা হেলে পড়ে যায়। তো এর দমন পদ্ধতিটা আসলে কি, আমরা অনেক কীটনাশক ব্যবহার করে থাকি কিন্তু এই মাজরা পোকা আসলে সহজে দমন করা যায় না। এটার কারণটা কি, যে কোনো কীটনাশক ক্রয় করার সময় যে অন্তবাহী কীটনাশকটা আছে অর্থাৎ গাছের ভিতরে বা ফলের ভিতরে গিয়ে কাজ করবে বা দমন করবে সেই ধরনের কীটনাশক আপনার ক্রয় করতে হবে। যেমন সর্বপ্রথম আমি জৈবিক দমন পদ্ধতিটা আপনাদের বলবো, সজিনা গাছের নির্যাস প্রতি লিটার পানিতে 4 গ্রাম, অথবা হিসাবে মেহগনি পাতার নির্যাস অথবা মেহগনি পাতার গুটির নির্যাস প্রতি লিটার পানিতে 2 থেকে 4 গ্রাম, সাথে হুইল পাউডার 10 লিটার পানিতে 10 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। একসঙ্গে স্প্রে করে গাছের মধ্যে ইউজ করতে হবে এবং মাটিতে এবং গাছের উপরে ভালো করে ভিজাই দিতে হবে এবং গাছের ভিতরে ভিজাই দিতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, এখন জানাবো রাসায়নিকভাবে কীভাবে এই মাজরা পোকা দমন করতে পারেন। সম্পূর্ণ ভিন্ন একটি কীটনাশকে আপনারা মাজরা পোকা দমন করতে পারেন। আমি 4টি কীটনাশকের নামের কথা বলবো, এই 4টির মধ্যে যে কোনো 2টি ওলট পালট হিসাবে ব্যবহার করতে হবে। যেমন প্রথম দিন 2টা, তারপরের দিন আর 2টা, অথবা যে কোনো গ্রুপে 2টা কীটনাশক আপনারা ব্যবহার করবেন। সর্বপ্রথম সিস প্রতি লিটার পানিতে 2 ml করে ব্যবহার করতে পারেন, অথবা হিসাবে প্রোকেলেম প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। এই যে 2টা কীটনাশক বললাম, এই 2টা একসঙ্গে ককটেল হিসাবে বানিয়ে আপনারা ভুট্টার জমিতে স্প্রে করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এসিমিক্স অথবা রিপকট প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ব্যবহার করবেন ভুট্টার জমিতে। এর সঙ্গে আপনারা প্লাস হিসাবে সিওনো, অটোক্রপ কেয়ার কোম্পানির সিওনো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে একসঙ্গে ব্যবহার করলে তাহলে মাজরা পোকা ভুট্টার জমিতে কখনোই থাকবে না। মাজরা পোকা প্রতিরোধ করার একটি কৌশল হচ্ছে, সেটি হলো 1 নম্বরে বলবো পানি। যদি আপনারা সঠিকভাবে ভুট্টার জমিতে জোর রাখতে পারেন বা পানি সেচ দিতে পারেন, তাহলে কিন্তু এই ভুট্টার জমিতে মাজরা পোকা দমন হবে। এই ভুট্টার জমিতে যদি সঠিকভাবে সেচ দেওয়া যায় তাহলে মাজরা পোকা কখনোই থাকবে না। এবং এই পানি সেচ দেওয়ার পরে প্রতি বিঘা জমিতে মিনিমাম 3 কেজি হারে দানাদার যেমন কার্বোটাপ বা গ্রিন ফুরান ব্যবহার করবেন, দেখবেন মাজরা পোকা থাকবে না। ভুট্টা চাষ করার সময় প্রতিরোধ হিসাবে গভীরভাবে ভুট্টার জমি চাষ দিতে হবে, তাহলে কিন্তু যে ভুট্টার জমিতে পোকামাকড়গুলো আগে থেকেই থাকে সেটি আর কিন্তু ভুট্টার জমিতে গভীরভাবে চাষ দেওয়ার পরে কিন্তু মাটির নিচে যাবে, সেটা তখন ওখানেই দমন হবে। এছাড়াও আপনারা মার্শাল প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ব্যবহার করতে পারেন। এছাড়াও উপরোক্ত কীটনাশকগুলো ছাড়াও আপনারা অ্যাসাটপ ব্যবহার করতে পারেন, অথবা ট্রেসার ব্যবহার করতে পারেন, অথবা মেলাথিয়ান গ্রুপের 5-ফানান 2 মিলি হারে ব্যবহার করতে পারেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে